আর মন্ত্রীটাকে বললাম তুমিও শুনছো না, বললেন এসব তোমাকে শিখতে হবে। মহারাজ বেঁচে নেই, একটু তোমাকে বসতে হবে এই চম্পকনগরের সিংহাসনে। না বাবু, আমি পারবো না এই সিংহাসন টিঙ্গাসন। সর্বনাশ হয়ে গেছে হুজুর, সর্বনাশ হয়ে গেছে। কি হলো চক্রধর, পাশা তো কি ডাকা ডাকা মন করে? আরে তাও না, তাহলে কি হতো, তোর বউ মরেছে? আরে বউ তাকে বউ করবে, এখন আমি বিয়ে শাদি করি না। তাহলে কি হয়েছে সুন্দর হবে বউ? এক দল বেঁধে এসেছে, আর তার সাথে আমার একটি সুন্দরীও রয়েছে। এত আনন্দের কথা, এত সর্বনাশ কি হয়েছে? আরে আপনার হতে যাবে কেন, হয়েছে তো আমার। আপনি বুঝতে পারছেন না হুজুর, শুধু বেঁধে নয় সাথে রয়েছে পেটিও। আহ কি না রু, একবার চাইলে চোখ পিরানি মুশকিল নে বাবা। জেনে কি আকাশে যে পূর্ণিমার চাঁদ মাটিতে, আরে কি মুশকিল, আপনার হতে যাবে কেন, হয়েছে তো আগুনে পুড়ে চলবে দুধ, আমাকে নয় আমাকে নয়, আপনাকে একেবারে জালে পুড়ে চার কার করে। এদেরকে আসতে বল, আমি তাদের নাচ গান শুনব। এ সেরেছে রে সেরেছে, হুজুরের মরার স্বাদ হয়েছে, বরং তাদেরকে আমি নিষেধ করে আসি। জানো মা, আগুন জ্বলন্ত আগুন, একেবারে পুড়ে যাই করে দিবে। ওরে হতভাগা, তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না, আগুন কিসের আগুন, পুড়ে ছাই হয়ে যাবে, আমাকে খুলে বল। আরে ও বলবি কি করে মা, ওষুধ আমাকে বলতে পারলে তো। হ্যালো মা, একদল বেঁধে চলে এসেছে আমাদেরকে নাচ গান শোনাচ্ছে, আমি বললাম তাদের নাচ গান শুনবো, তাদের নিয়ে আয়। ও তাই নাকি, তাহলে তাড়াতাড়ি নিয়ে আয়। যাচ্ছি রানি মা, যাচ্ছি। এমনি মা কেমনি ছেলে, আমি কোনোদিন আজ পর্যন্ত না বেঁধে নাচ গান শুনিনি, তাই ওদের বলছি এখানে নিয়ে আসতে। ঠিক আছে বাবা, আমিও তাদের নাচ গান শুনবো। হ্যালো আসসালামু আলাইকুম, আমাকে স্মরণ করছেন না রানীমা? আমি হলাম বেদের সর্দার, আমি দেশ বিদেশে নাচ গান করি আর সাপ খেলা দেখাই। হ্যাঁ, সাপ ধরাই যে আমার কাজ। ঠিক আছে সর্দার, আমি নাচ দেখব। আরম্ভ করো। হ্যাঁ আই মা পর্দা, রানী মাকে সাপ খেলা দেখাই। আই মা চলে আয়, রানী মাকে সাপ খেলা দেখাই। Yeah, I'm
ভালো
এই নাও আমার ক্ষুদ্র উপহার। হ্যালো মামা কি এই তোমার কন্ঠে দারুণ করে নাচবে। অপমান করার অপরাধ তার কি হতে পারে জানে? আমি কারণ করতে পারি। বাহাদুরের অপরাধের জন্য আমি ক্ষমা চাচ্ছি মা। আপনার পুরস্কারকে আমার গলাতে আমি কিভাবে রাখবো সেটা আমি বুঝতে পারছি না, আর আমি কোথায় রাখবো এই হার? আমি আমার বুকে সযত্নে রাখবো কুমার। বাহাদুরের অপমান আপনি ক্ষমা করুন রানীমা। যাও সর্দার, আমি তাকে ক্ষমা করলাম। খুশি হয়েছি রানীমা, তুমি আমাকে মা বলে ডাকলে। আমার অপরাধ হলো মা? না, অপরাধী নয়। আমি যে তাকে 15 বছর আগে তাকে ভুলে গিয়েছিলাম। বলুন মহারানী, সবাইকে নিয়ে একসঙ্গে মিলেমিশে থাকবে এই অটবের প্রতি এত কঠোর আদেশ কেন মহারানী? আপনার মঙ্গলের জন্য রানীমা আমি এই রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যাব। আপনার ক্ষতি হইতে আমি দিব না রানীমা, আপনার ক্ষতি হইতে আমি দিব না। চলো মা চলো।
এখন শরম চল রে বাহাদুর আমরা এই রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যা তোমরা সবাই চলে আসো সুন্দরী স্টেশন থেকে ফেরার পরে কেন আমার এমন হলো তোমাকে যে আমি কিছুতে বলতে পারছি না শত চেষ্টা করে আমার মন থেকে তোকে যে সরাতে পারছি না 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 আমি এই মালা আমি রাখবো না এই মালা আমি গঙ্গায় জলে ফেলে দেব পেলিস না পেলিস না তুই আমাকে মা বললি পেরে দিস না রে মা কেন দিচ্ছি জানিস এ হার তোর ভাগ্য খুলে দিবে এ হারে তোর রাজরানী বানিয়ে দিবে এ আপনাকে বলছেন পাগলা বাবা হ্যাঁ বাবা মা তোকে আমি বলছি আমি দোয়া করছি তোর এ হারে তুই রাজরানী হইবি পেলিস না পেলিস আমার স্বপ্ন সফল হবে আমি রাজ রানী হব না 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 আজ আর নাচ গান করতে যাব না এদিকে সর্দার রেগে একেবারে আগুন হয়ে আছে রে চল সঠিক শীঘ্রই চল আজ আমি যাব না শরীরটা ভালো নেই এই তুই কি জানিস আমি কার কথা বলছি তার কথা ভাবছো সই বলে বল না বার কথা ভাবছি আমি কি করে বলবো তোর জন্য সর্দার অপেক্ষা করছে আর তুই কি না করে মাস করছিস চল শিগগিরই চল জমিদার বাবা আমাকে দেখে পাঠিয়েছে উনি যে আমাদের নাচ গান দিতে চায়
না আমি যাব না যাব না বললেই হলো যেতে তোকে হবে বলছো তো আমি যাব না শুনাই তুই সর্দারের কাছে যা আর আমি পদ্মাকে যাচ্ছি ঠিক আছে আমি তাই যাচ্ছি শোনো পদ্মা আমি যে কতদিন যাবত রক্ষা করে আসছি এই চপ্রগর থেকে ফিরার আসার পর থেকে তুই তিন দিন যে কেমন হয়ে গেছিস পদ্মা আর তাও আমি জানি কেন তার জন্য এমন হয়েছে চন্দন কুমারকে তুই কিছুতে বলতে পারছিস না কিন্তু তোর জানে রাখা উচিত আমার সাথে সাথী দিবে বলে সর্দার আমাকে প্রতিশ্রুতি দিয়ে এই দলে বহাল করে আছে সেই কথাটা তোর মনে রাখা উচিত ছিল আর তোরও মনে রাখা উচিত পান্তা পতি বিষ খেয়ে মরবে তবে তোর মতো জানোয়ার কে Ah!
মরে যাব হুজুর মরে যাব তোরা না খেয়ে মরে গেলেও তাতে আমাদের কি আসে যায় ছোট লোকের বাচ্চা মরে যাব হুজুর আপনার চাবুক বন্ধ করুন হুজুর আমার দেহটা জর্জরিত হয়ে গেছে আমরা চাই আমাদের রাজস্ব ছোট লোকের মরে যাব হুজুর আমাকে এক ফুটা বিষ দেন আমি বিষকে মৃত্যু আমার ভালো আমি মরে গেলাম শান্তি পাবো না এত সহজে আমার হাতের চাবুক কাটা কিছুতে বন্ধ হবে না ছোট লোকের সদিবে কিনা তোরা না কি মরে গেলেও তাতে আমাদের কি আসে যায় ছোট লোকের বাচ্চা বল দিবে কিনা বল ছোট লোকের বাচ্চা তুমি আবার কি বলতে এসেছ বিপ্লব সেই কৈফত কি তোমার কাছে দিতে হবে দিতে হবে আর যদি না দেয় তাহলে আপনার হাতে বলে যাও না বিপ্লব আমি হলাম এ রাজ্যের সেনাপতি রাজ্যের মন্ত্রীর পুত্র পদ মর্যাদা আমি তোমার চেয়ে অনেক উপরে আপনাকে চাবুক নামের সম্মান দেখালাম কি তুমি আমাকে চাবুক মারবে শুধু চাবুক নয় নিরহ প্রজা দেখে চাবুক পালন অপরাধে আপনার তোমার রাজ্যে শান্তি রাজ্যে শান্তি আগুন জ্বালিয়ে বলে তোমার অপরাধে আমি আপনাকে হত্যা করে বুঝে দিও প্রজা বিরল একমাত্র শান্তি মৃত্যুদণ্ড মন্ত্রীর পুত্র বলে তোমার উত্তরটাকে কিছুতে রেহাই পাবে না আমাকে অপমান করলে তার জীবন দেয়া তার বঞ্চিত করতে হবে সে বয় আমার নেশানা পথে বসায় মৃত্যুর ভয় বিক্রম সে করে না আমাকে বসায় এক বড় যুগে প্রজা বিরল বন্ধ না সে মুক্তি পাবে না সে শুধু পাবে অন্যায়ের শাস্তি আমি তাকে মুক্ত করে দিলাম সাহস থাকলে বাধা দে হ্যাঁ হ্যাঁ তাই দিব তোমার তোমার শাস্তিকে কেউ রোধ করতে পারবে না আমিও প্রস্তুত আমিও প্রস্তুত আসো দেখি কার বাহুতে কত শক্তি আছে শক্তি নাই তু তাকে মুক্ত করে দিয়েছে
खुदा तो मानुष निर्तन सहते महाराणी सेनापति ताके चाबुक पाचलो आमे छूटे से चाबुक करने हेलो 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 करे जो विक्रम तुम्हार सत्य साहस आछे जाओ वृद्ध तुम्हें तुम्हें घरे फिर जाओ महारानी जाओ जाओ सेनापति करो दिए जाओ वृद्ध महारानी हमें चले जाए अपना सहनवीतर कथा हमारे चिरदिन मने थाकबे महारानी चिरदिन मने थाकबे चलि जावार पूर्वे हमें एक कथा बोले जाए উজান গায়ে মানুষ খোদায় পাচ্ছে না অন্য রোগে পাচ্ছে না এক মোটা ওষুধ রাজানি পারে না রানী মা যাও বাবা বিক্রম মন্ত্রী মশাইকে গিয়ে বলে ওদেরকে সাহায্য করার ব্যবস্থা করো কি আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব রানী মা विद्रोह प्रजा মনে থাকবে হ্যালো হাল খোদা আমি বুঝতে পারছি না কার আদেশে সেনাপতি প্রজাদের উপরে চাবুক মারলো আমায় আদেশ করলেন মহারানী আপনি কি
প্রজাদের উপর নির্যাতন করতে আদেশ দিয়েছে। লাহোরে যে রাজকোট একেবারে শূন্য হয়ে যাবে। শিকার ধরা যে কবি ইচ্ছে মা, তুমি যে বাবা ছেলে মানুষ
বলো মা আমি তোমাকে শিকারের সাজে সজ্জিত করে দিই उठे पड़े लेगे तुम्हाके तुम्हाके भी बेईमान महारानी तुम्हाके अभी कोचो काटा करो तो कुमार आमी की कोनो दिन तुम्हाके आमार काछे पाबो ना कुमार तुम्ही कुठाय कुमार কি মিষ্টি সুর আর মধুর কণ্ঠের গাওয়া গান আমাকে একেবারে পাগল করে তুলেছে একি পাগল করে তুলেছে তোমাকে কয়েকটি কথা বলতে এসেছি বলো কি বলতে চাও সেদিন তুমি আমার বাড়িতে নাচ গান করতে গিয়েছিলে না কথাটা কি মনে আছে হ্যাঁ মনে আছে বল আচ্ছা তোমার গানে আমি পাগল হয়ে আমি আর পাশাতে তাকে পারলাম না শয়নে স্বপ্নে নয়নে আমি শুধু তোমাকে দেখি আগে তেমন কিছু না কথাটা যে বলতে আমার সাহস পাচ্ছি না তুমি যদি বলে দিছো আচ্ছা আমি কথাটা বলি বেদের মোহরের থেকে তুমি কোনোদিন সুখের মুখ দেখবে না বেদুনি সারা জীবন শুধু দুঃখের সাথে লড়াই করতে হবে আমার প্রস্তাবে রাজি হয়ে গেলে আরে তুমি একেবারে রাজরানীর হালে থাকবে বেদনে আমাকে কি করতে হবে তোমাকে বিয়ে করতে হবে মানে আমাকে একটা গিয়ে আরেকটা দাঁড়িয়ে আছে তো আমাকে বিয়ে করতে হবে আরে বলো কি বেদনি আরে বয়স তোমার মোটেও নাই সবে আমার তো আশিতে পড়েছে আর দাঁতগুলো অকালে পড়ে গেছে বলে আমাকে একটু বুড়ো মনে হচ্ছে তাই না আরে তুমি যদি আমাকে বিয়ে করো আরে তুমি যদি আমাকে বিয়ে করো একেবারে রাজরানী হালে থাকবে এসো চলে এসো কাছে এসো 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 আপনার বলা কি শেষ হয়েছে সুন্দরী আরে সবে মার তো বলা শুনু এবার আপনি আসতে পারেন কি চলে যাব তোমার মুখে কথা না শুনে কি আমি চলে যেতে পারি গো বলো সুন্দরী আমাকে তুমি বিয়ে করবে সুন্দরী না 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 তাহলে কি তুমি তুমি আমাকে আমার চোখ যখন তোমার উপর পড়ে গেছে যেমন করে হোক না কেন চলে বলে কোলে কোষে তোমার
তোমার মূল্যবান জীবনটা একটা পশু পায়ে দিয়ে দিতে হবে মনে রাখবেন আমি বেদুনি নিষ্ঠ অজব করার আমার অভ্যেস আছে আর ফসল মারেও আরে বলে কি আমার দিকে কেমন আর হাত বাড়ালে আপনার মুখে আমি বিষ ঢেলে দেব আর সে বিষের জ্বালা আপনি জলে পড়ে ছটফট করে মরে যাবে সামান্য একটি বেদনির এত বড় দমক আমি এ মুহূর্তে তুলে তোমার দমকটাকে একেবারে চুরমার করে দেব তুমি না এলে এই শয়তানটা আমার সর্বস্ব কেড়ে নিত কুমার আর কোনো ভয় নেই তোমার চন্দন সোনামী হ্যালো চন্দন শের আরে বাবা রে হ্যাঁ চন্দন শের এই দাঁড়া বলছি এদিকে আয় দিকে আমার আগে ওর পা ধরে কোনা চলে যা আবার এটা কি বলে যাওয়ার আগে ওর পা ধরে দিব চালাবো তোর বাড়ি আবার এটা কি বলে হ্যাঁ কোনা চা তুমি আমাকে ক্ষমা করে দাও মা আজ থেকে তুমি আমার ধর্মের মা চালাবো তোর বাড়ি বল বলছি আমাকে একটু ক্ষমা করে দাও মা তোমাকে ছাড়া আমার পাশাতে কিছুতেই মন পড়ছে না পদ্মা জানো তোমার প্রেমে পাগল আমি ছেড়ে চলে এসেছি পদ্মা তোমার কি আমার কথা মনে পড়ে না পদ্মা তোমার 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 মধু মাখা যে কথা আমার বারবার মনে পড়ে আমি শত চেষ্টা করে আমার মন থেকে তোমাকে ভুলতে পারছি না বিশ্বাস করো তোমার আমি যে তোমার মাঝে হারিয়ে গেছি তোমার আমিও যে তোমার পেরো পাগল হয়ে প্রাণ চলে এসেছি পদ্মা তোমাকে ছাড়া আমি বাঁচবো না পদ্মা আমি তোমাকে চিরদিনের জন্য পেতে চাই তোমার সর্বনাশ হয়েছে সখী কি হয়েছে রে সখী বাহাদুর এদিকে আসছে সখী এখন কি উপায় হবে হাল হাল বাহাদুর চুপ কর শয়তানে পোতা শুনায় কুমারকে বন্দি খাট এবার সে বুঝতে পারবে এবার শাস্তি কর প্রথমে বন্দি কর শুনায় আমাকে বন্দি করে শুধু তোমাদের পাঠাতে কারণে ভালো তাই নাকি আমি তোমার শক্তির পরীক্ষা নিতে চাই আমরা প্রস্তুত আছি তার পরে কত শক্তি আছে Thank you.
কাকে শাস্তি দিবে রে বাহাদুর আই চন্দন কুমারকে সরকার কে চন্দন কুমার আমি তোমাকে বলিনি সরদার পদ্মা কুমারের প্রেমে পড়ে আছে আজ আমি আমি তোমাকে প্রমাণ করে দিলাম সরদার কুমার তোমারে তো বড় স্পর্ধা আমার পদ্মাকে তুমি আমার বুক থেকে কেড়ে নিতে চাও না সরদার না এইবার তুমি বুঝতে পারবে বেদের সরদার কত বড় কঠিন বন্দীকে নিয়ে চল আয় হবে সরদার আমি তোমাকে কি পায়ে ধরে বলছি সরদার ওকে তুমি শাস্তি দিও না কুমারের জন্য দরদ দরদ কেন ভালোবাসা এইবার বুঝতে পারবে ভালোবাসার যে কি জ্বালা বাহাদুর বন্দীকে নিয়ে চল হবে সরদার কেমন করে কুমারকে রক্ষা করা যাবে কেমন করে ওকে রক্ষা করব তুমি বলো বলো ঠাকুর তাহলে কি বনের বাঘে খেয়েছে একই বেদিনি তুমি কাঁদছো বলো তোমার কি হচ্ছে মাথা নেব সর্বনাশ হয়ে গেছে কুমারকে দড়ি নিয়ে গেছে কি বললে কুমারকে সর্দারের বন্দি করেছে মাথা নেব আমি সর্দারকে মাথা নেব কি হলো বাহাদুর মশাই তাক 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 বাধা যখন পড়েছে আজ আর যাব না সর্দারের মাথা আমার সঙ্গে কেন আমার সঙ্গে প্রেম করবে ওরে বাপরে তাহলে যে সর্দারের আমারও মাথা নিয়ে যাবে তোমার স্মরণ রাখছি হ্যালো পদ্মাবতীর নির্ভর উপর নির্ভর করে আমার এই দলটুকু টিকে আছে হ্যালো হ্যালো আর তুমি কিনা আমার কেমন লাগো না আমি গান গাম গান গান আর নাচ গানের বদলতে আমার কিছু পয়সা উপার্জন হচ্ছে হ্যালো না 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 আমি পদ্মাবতীকে কিছুতে কেড়ে নিতে দিব না এই মুহূর্তে তুমি বুঝতে পারবে প্রেমের যে কি চালা বাহাদুর সরদার তাই হবে সরদার সরদার কুমারকে শাস্তির হুকুম দাও সরদার আমি তোমাকে এমন শাস্তি দিব যে কোনো দিন থেকে কল্পনাও করতে না পারে
না তাহলে যে মহারানী থাকবো তাহলে যে মহারানী আমার গর্দান নেবে তাহলে ওখানে নয় ওই যে নদী আছে ওই নদীর তীরে এই কুমারের দুটি চোখ উপরে ফেলবে ভালোবাসার মধ্যে কোনো পাপ নেই পাপ নেই আমার হাত দুটি বাধা নাইলে তোর মাথার আমি তু কষ্ট করে দিতাম আর আগে নিজের কথা ভাব দুশ্মন বেদিনীর প্রেমের কি জ্বালা এক করে দস্তায় মারবে আমি তো খে একারি নয় তাহলে পদ্মায় সে কুমারের নির্মল শাস্তি সহ্য করতে পারবে না তুই বরং এক কাজ কর ওই নদীর তীরে নিয়ে গিয়ে কুমারের যে রূপ দেখে পদ্মাপতি রূপে পাগল হয়ে গেছিল তার দুটি চোখ উৎপাত করে আমার সামনে তার দুটি চোখ নিয়ে আসবে সর্দার না আমি যে তোমার দুটি পা ধরে বলছি সর্দার তুই আর তোমাদের এই বহরে কোনোদিন আসবো না সর্দার আমার অপরাধ ক্ষমা করে আমাকে যেতে দেন সর্দার আমাকে মাফ করুন না তুই চলে গেল পদ্মা তোকে কোনোদিন ভুলতে পারবে না তাহলে তোর সন্ধানে পদ্মা হয়তো আমার দল ছেড়ে পালিয়ে যাবে তোকে শাস্তি দিয়ে আমার পদ্মাকে প্রেমের পথ থেকে ফিরিয়ে আনবো না সর্দার না তুমি আমাকে এত বড় কঠিন শাস্তি দিও না সর্দার তাহলে যে আমার মা পাগল হবে সর্দার হ্যাঁ 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 আমি আপনাকে কথা দিচ্ছি সর্দার আমি আর কোনোদিন এই পদ্মাকে ভালোবাসবো না সর্দার আমি পদ্মাকে ভুলে যাব না তুই কি চুলতেই রেহাই পাবি না রে শয়তান তুই পাবে শুধু উপযুক্ত শাস্তি বেদের সর্দার অপরাধীকে কোনোদিন ক্ষমা করে না এখনই তো বুঝতে পারবে আমি কত কঠিন আমি কত নির্মল তুই আমার কলি চায় আগুন জ্বালে দিয়েছিস কি সর্দার Thank you.
সরে যা রে দুশমন, আমার চেয়ে তুই হৃদয় আমাকে ক্ষমা করে দাও সর্দার, আমি তোমার দুটি পাপ করছি সর্দার, আমাকে ক্ষমা করে দাও সর্দার, আমাকে ক্ষমা করে দাও সর্দার, তুই শুধু শাস্তি সর্দার। তুমি কোথায় পদ্মা, পদ্মা ওরা আমাকে নিয়ে যাচ্ছে, পদ্মা তুমি কোথায় পদ্মা, কোনো বাপ হয়ে তার মেয়েকে
কোনো চিন জলাঞ্জলি দিতে পারে না সর্দার। আমি তোমার কে? আমি তো তোমার পর, আমি যে তোমার পর। না রে না মা পর্দা, এমন করে এমন কথার বলিস না রে মা। তুই মা বিশ্বাস কর, আমি তোকে আমার নিজের মেয়ের মতো তোকে মানুষ করেছি। না না না, শিশুকাল থেকে তোকে আমি মানুষ করেছি, তোকে কাঁদে আমি কোনোদিন সুখী হইতে পারবো না রে মা, সুখী হইতে পারবো না। তাই যদি হবে তবে তবে কুমারের দুটি চোখ তুমি কিভাবে তুলে নিলে সর্দার? কুমারকে আমি শাস্তা করব, তবু তোকে আমি কাঁদিয়ে কোনোদিন সুখী হইতে পারবো না রে মা, কোনোদিন সুখী হইতে পারবো না। পুতে পুতে হইলে রে ভাই, চল মা এবার চল, বাহাদুরের কাজ মনে এখনো শেষ করতে পারে নাই, আমরা এখনো চলে যাই। এখনই বুঝতে পারবে আমার হৃদয় থেকে পদ্মা পতিকে কেড়ে নিয়ে আমার মুখের মাঝে ধাও ধাও করে আগুন জ্বলে দিয়ে আমাকে কেন অর্থ দাও? আমি ওর শয়তানের মাথাটাকে মাটিতে ফেলে দে। কিছু কাজ হবে না নির্বোধ, আমাকে শাস্তি দেওয়ার শক্তি তোর নেই। এবার নিজের শাস্তির জন্য তৈরি হয়ে যা। Ha 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 ha!
চলবে না শুনাই আমার কাজ আমি ঠিকই চালাবো এই হচ্ছে আমার সর্দারের আদেশ আমি তোকে বারবার করে বলছি তুই আমার সঙ্গে সঙ্গে ওরে জানোয়ার জানোয়ার তুই তুই দেখছি পাশা আমি পাশা তাই তুই আমার কথা শুনতে পাচ্ছিস শুনাই ও প্রাণী প্রেম প্রীতি ভালোবাসা যে কিছুই নেই যদি থাকত তাহলে হা আমার কথাতে শুনতে পারতি তাহলে চোখের জলে বুক বাসাতে হতো না আমার ভালোবাসা কাছের ঘরের মতো ভেঙে যেত না হ্যাঁ আমি তোকে প্রেমের দেবতা হিসাবে আমি তোকে পেতে চেয়েছিলাম তোকে আমি ভালোবেসেছিলাম আমার ভালোবাসার কোনো মূল্যই তুই দিলি না আমি আমি আবারও বলছি কুমারকে মুক্ত করে দে বাহাদুর বাহাদুর আমাকে ছেড়ে দে বাহাদুর ছেড়ে দেব আমাকে যেতে দে বাহাদুর শুনাই শুনাই আমি চাই পদাপতিকে তুই যতই চেষ্টা করিস থাক কেন তুই আমাকে কোনদিন পাবে না আমি চাই শুধু পদাপতিকে কুমারকে আমার হাত থেকে রক্ষা করতে তোর চোখের সামনে আমি টিকি তাকু ছালাবো আমি দেখছি সুজান কি উঠবে না শুনাই আঙ্গুলটা একটু পাকা করতে হবে না কি আমাকে ছেড়ে দে বাহাদুর আমাকে তুই ছেড়ে দে হ্যালো আমাকে ছেড়ে দে বাহাদুর হুকুমের আদায় করে নিয়েছি তোমার
আমি কি ভুল করলাম, আমি কি আদেশ দিলাম, ঠিকই সে দুটি চোখ উপরে তুলেছে, ওরে বাহাদুর তুই মানুষ না, তুই একটি শয়তান, তুই একটি জানোয়ার। আমার দূর দিচ্ছ কেন সর্দার, তোমার হুকুমে তো আমি আমার চাকু চালাচ্ছি, কেন পিঠায় আমার আমার দূর দিয়েছ সর্দার? আমার আমার চেষ্টায় কোনো ফল হলো না রে বাহাদুর, আমি আসার আগে ওই বাহাদুরের কাজ শেষ করে ফেলে আছে রে, শেষ করে ফেলে আছে। সর্দার তুই মানুষ নয় বাহাদুর, আমি মানুষ নই, তুই একটি জানোয়ার, আমি একটি জানোয়ার, হ্যাঁ হ্যাঁ তুই জানোয়ার, আমি জানোয়ার। আমার দূর দিচ্ছ কেন সর্দার, তোমার হুকুমে তো আমি চাকু চালাচ্ছি সর্দার, আর বার বার আমার দূর দিচ্ছ সর্দার, তুমি যদি হুকুম না করতে তাহলে কি আমি চাকু চালাতাম, এই কথাটা তুমি বললে সর্দার? তখন তখন আমার ভিতরে পশুবৃত্তটা জেগে উঠছিল, তাকে তো আমি নির্মম আদেশ দিয়েছিলাম, না না আমি পাপি রে, আমি পাপি, হ্যাঁ হ্যাঁ আমি পাপি। পদা তুমি কোথায় পদা? আমি তোমার কাছে আছি, আমি তোমাকে দেখতে পাচ্ছি না পদা, আর আমি অন্ধ হয়ে গেছি, ওরা আমাকে অন্ধ করে দিয়েছে পদা, আমি যে আর তোমাকে দেখতে পাচ্ছি না পদ্মা, তুমি আমাকে পেলে চলে যাবে না তো পদ্মা, তাহলে যে আমি আর চলতে পারবো না পদ্মা। না তোমার না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না তোমার পদ্মা, আমার দৃষ্টিশক্তি হারিয়ে গেলেও আমি তোমাকে উজাড় করে ভালোবাসবো, আর তোমাকে দেবী রূপে আমার মনের মাঝে প্রতিষ্ঠিত করবো পদ্মা, কথা দাও পদ্মা, আমাকে ছেড়ে তুমি যাবে না তো পদ্মা? হ্যাঁ আমি কথা দিলাম তোমার, আমি তোমাকে ছেড়ে আমার জীবন থাকতে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না কুমার। আমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে চলো, এখানে থাকলে হয়তো ওরা আবার আমাকে মেরেই ফেলবে, চলো পদ্মা। আমি তোকে কোথাও যেতে দিব না পদ্মা, আমাকে ধরে রাখতে পারবে না বাহাদুর, আমাকে কে বাধা দিবে, আমাকে কে বাধা দিবে বাহাদুর? আমি বাধা দেব, পথ ছেড়ে দেবো, ছি না ছাড়বো না, শোনাই বন্ধ কর পদ্মাকে। না আমি পারবো না রে, আমি ওদের প্রেমের পথে বাধা দিতে পারবো না বাহাদুর। সর্দার ওকে যেতে দে রে বাহাদুর, ওকে যেতে দে, আমি যে তার চলার পথে আর বাধা দিতে চাই না রে বাহাদুর, আর আমি চাই না। সর্দার তুমি বাধা না দিলেও আমি পদ্মাকে কোথাও যেতে দেব না সর্দার, মনে রেখো সর্দার, তুমি একদিন প্রতিশ্রুতি দিয়ে এই দলে বহাল করে আছিলে, এই পদ্মাপতিকে আমার হাতে তুলে দিলে, তুমি সেই কথা কি ভুলে গেছো পদ্মা? ওদের যেতে দে বাহাদুর, যেতে দে, হল হল হল
পিস্তলের গুলি যা তোর মাথাটা আমি উড়িয়ে ফেব। চক্রধর সাথে আমাকে নিয়ে চলো পদ্মা, চলো আমার সাথে চলো দূরে চলে যাই পদ্মা, আমরা অনেক দূরে চলে যাই। মনে রাখিস শয়তান, কোনদিন মেয়ের কাছে যদি হাত বাড়াবি তোর হাত দুটো মাটি দেখে দেব। মনে থাকে যে সেই কথাটা সই, তুই চলে যাচ্ছিস সই। বলার ভাষা আমি হারে পেলেছি রে বাবু, বলার ভাষা আমি হারে পেলেছি। তুমি আমার গায়ে সে আগুন ধরিয়ে দিয়েছ সর্দার, আমি কোনদিন বলতে পারবো না সর্দার। থাকবে
কেনে রাজ্যের মহারানী রাজ ক্ষমতা যে এখনো আপনার হাতে আপনি যা আদেশ করবেন আমি তা মাথা পেতে নিব মহারানী সর্বনাশ হয়ে গেছে মহারানী সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে চক্রধর আজকে বেদে সর্দার দুচ্ছাই আমাকে শাস্তি দিয়েছে কে তোকে শাস্তি দিয়েছে মানে আমার চোখ তুলে নিয়েছে চক্রধর চুপ কর অবাধ্য হরে হরে খেয়ালি রেখে সত্য করে বল চন্দ্রধর আমার চন্দ্রের কি হয়েছে ওই বেদিনীকে বাপ ভালোবাসার অপরাধে কুমারের চোখ তুলে নিয়েছে না চক্রধর ও ও বে ঠাকুর হে কি শুনালে আমাকে ঠাকুর এই সংবাদে শোনার পূর্বে আমাকে কেন নিলে না ঠাকুর কেন হলো না সেনাপতি আমার সে আশা পূর্ণ হলো না আপনি শান্ত হন মারানে আমি আমরা যাব কুমারের সন্ধানে আমি যে শান্ত না হতে পারছি না সেনাপতি সৃষ্টি হারা আমার চন্দন হয়তো পথে পথে ঘুরছে আর আমাকে মা কতদিন যাব পরি খুঁজ পেয়েছি কিন্তু এখনো কিন্তু আমি এই বালু ফরে ছাড়টা কোথায় রয়েছে তবে রানীমা আমি সর্দারকে ছেকানে ফাওড়াকে নির্মম ভাবে হত্যা করবো সেই কথাটা রানীমা আমি স্মরণ রাখে এখন আমি চললুম মন্ত্রী রানীমা মন্ত্রী মশাই আপনি আপনি শীঘ্রই চলে যান আমার চন্দনের কাছে আমি কুমারের সন্ধানে যাব মহারানী শুধু কুমারকে নয় এই শয়তান বেদের সর্দারকে আমি রাজপাশে নিয়ে আনবো করো সেনাপতি তুমি তাই করো আমার একমাত্র সন্তানকে যে এত বড় শাস্তি দিয়েছে আমি নিজ হাতে তার বিচার করব আমি নিজ হাতে তার বিচার করব মহারানী মা মা যাও মা তুমি আমাকে একটু রক্ষা করো মা আমি যে তোমার নামে একজোড়া পাটকা বলি দিব মা মা গো এই মহারানী তুমি মশাই তুমি এই ভাই মন্ত্রী মশাই আপনি হাসছেন মন্ত্রী মশাই
কি বলে সানাপতি বিবি মেঘ যা চাইতে মেঘ যা চাইতে জল কুমার কে হত্যা করতে বলে কুমার কে আর হত্যা করতে হলো না ও কুমার কথা দিয়ে ফিরে এলো আর কোন এতি নেই আই তেজন্দ এতি নাই মানে কুমার কুমার আজ অন্ধ এই রাজ্য পরিচালনা করার একেবারে অযোগ্য কথাটা তোমার মনে শেষ সুযোগ আপনাকে তো হবে না পিতা কে বাধা দিবে আমি বাধা দেব কে দাও বলে যাচ্ছি এতদিন ছিলে তুই মন্ত্রীর পুত্র আর আজ থেকে আমি রাজা হলে তুই হবে রাজার ছেলে তুই আই তোকে সংগ্রামের সর মারা উচিত ছিল আমি জানতাম না তুই রে জাগার হবি এই মানে তোরা রাজা তুই হই চল বেকারে চলে হবে যত কোন এক পালো এই ভবিষ্যতে চম্পক টকারে সিংহাসন হবে তোর কথাটা মনে থাকে যেন পাপে সিংহাসনে বসে নরকে যাবার ইচ্ছা নেই আমার পিতা হ্যাঁ আপনাকে বলছি পাপ আশা ত্যাগ করুন সৎ পথে ফিরে আসুন আর সৎ পথে ফিরে এসে মানুষের ভালোবাসা দিয়ে বাঁচতে চেষ্টা করুন নইলে পিতা বলে আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না পিতার সামনে দাঁড়িয়ে এই কথা সাহস তোমার কি করছো আপনারা কার্যকলাপে আমার সাহস বাড়িয়ে উঠেছে সেনাপতি মশাই আপনাকে বলছি সেনাপতি মশাই কুমন্ত্রণা দিয়ে আমার পিতাকে নরকের পক্ষে টেনে নেওয়ার অপরাধে আমি আপনাকে হত্যা করে বুঝে দিব তাহলে কি তুই আমার বিরুদ্ধে উচ্চারণ করবি আপনি যদি প্রজা অবিলম্ব বন্ধ না করেন আর সৎ পথে ফিরে না আসেন আমি আপনাদের বিরুদ্ধে যাচরণ করতে বাধ্য হব আমি পুত্র বলে তোকে কোনোদিন ক্ষমা করব না কি করবেন আপনি আই কারারুদ্ধ করব তোকে আমাকে কারাহত করার শক্তি এই প্রাসাদের কারণে পিতা আপনি মন্ত্রী মহাশয় আদের দেন আমি তাকে চেষ্টা করব এই করো সেনাপতি বিভীষণ তাই করো এই গুণটাকে হাত পাও কেটে রাস্তার মধ্যে গড়া দড়ি করে দাও আমি অনিরস্ত নয় আমি অপ্রস্তুত আমি অপ্রস্তুত আপনাকে যাওয়ার আগে একটি কথা বলে যাচ্ছি এখনো যদি আপনি সংযোগ না করেন আর কিছুদিন সময় গেলাম এরপর যদি সংযোগ না করেন
তাহলে আজ আপনাকে আমি ক্ষমা করলো, ভবিষ্যতে আপনাকে আমি ক্ষমা করব না। কথাটা মনে রাখবেন সেনাপতি বসাই। সেনাপতি, এই কুপুত্রকে বন্দি করে আজ আমার দুর্ভাগ্য, আজ আমি পরাজিত। সৌভাগ্য তোমার কবে হবে মন্ত্রী বসাই? তোমার তো সেনাপতি না করে চৌকিদারি করা উচিত। আমাকে অনুমতি দেন মন্ত্রী বসাই। বিপ্লব আজ আমার আটাকে বেঁচে গেল, কিছুতেই রেহাই পাবে না। আপনার বিরুদ্ধে কোনোদিন মাথা না উঁচু করে দাঁড়াতে পারে সেই ব্যবস্থায় আমি করে নেব। তাই করো সেনাপতি, তাই করো, না হলে এই পুত্রটা যে আমার বিরুদ্ধে। তাই হবে মন্ত্রী মশাই। যতক্ষণ পর্যন্ত সিংহাসনে বসতে না পারি ততক্ষণ পর্যন্ত আমার মনে যে কিছুতে শান্তি নেই। তাই হবে, আমি হব রাজা। কথাটা মনে থাকে যেন সেনাপতি বিভীষণ। Yeah!
আমি তোদের দংশনা দিকে যাব না, তোদের পিছনে পিছনে তাকাই থাকবো, বাপকে চাপ নিয়ে পিঠের থাল নষ্ট করে দেবো। কবরে হারাম আমি চাপ ভুগ দিয়ে তোর পিঠের চাপ চাপ করে দেবো। হারাম দাদা, শাবক মারার দিন শেষ হয়ে গেছে শয়তান, এবার নিজেই শাবক খাওয়ার জন্য তৈরি হই। মনে রাখিস পোদ্দা, জয়মারি করে হাত চলে বলে কোলে কৌশলে আমি এই কানার বুক থেকে আমি তোকে চিনে আনবো। না আমি তোকে প্রেমের জালে পুরো মরতে দেব না, আমি তোকে জীবনে শান্তি এনে দেবো। কেমন করে? কেন আমার ভালোবাসা দিয়ে? আমি তো তোকে ভালোবাসি না শুনাই। জানি জানি তুই আমাকে ভালোবাসিস না। না 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 আমি তোকে ভালোবাসি না। তাহলে তাহলে তুই কাকে ভালোবাসিস? আমি আমি ভালোবাসি পদ্মাবতীকে। পদ্মাবতী যে তোর মন থেকে চিরজীবনের জন্য হারিয়ে গেছে বাহাদুর, আমি আবার তাকে এই দলে ফিরে আনবো। আরে বাহাদুর না, সে সে আর তোর ডাকে কোনো দিন আসবে না বাহাদুর। সে আসবে না, সে আসবে না, হাসের বাবা আসবে। আমি পদ্মাবতীকে সুখের ঘর করতে দেব না, আমি সুখের ঘর তস তাস করে এই নদীর স্রোতে আমি ভেসে দিব শুনাই। বাহাদুর তুই তুই পদ্মাকে ভুলে যা, আমি তোর জন্য আমার সুখের আঁচল পেতে রেখেছি, আমি আমি তোকে সুখী করতে চাই বাহাদুর। কিন্তু আমি তো তোকে চাই না শুনাই, আমি চাই শুধু পদ্মাবতীকে, পদ্মাবতী আমার বুকের মাঝে যে আগুন জ্বালিয়ে দিয়েছে সেই আগুন আমার কিছুতেই নিভবে না শুনাই। আর তুই পিতা তোমার সবাই তুই দেখো আমাকে বিনোদিন তোমার তোর জন্য যে আমার হৃদয়ে যে ভালোবাসা জমে আছে, আমার ভালোবাসা কি দুয়ে সরে দিস না, আমার শব্দ তুই ভেঙে দিস না বাহাদুর। শুনাই তো এখন বলছি তুই আমার চোখের সম্মুখ থেকে চলে যা, তোর জন্য পদ্মাবতী আমার হাত থেকে হাত ছাড়া হয়েছে। তুই যে কাজ করেছিস তুই কোনোদিন এই শাস্তি থেকে মুক্তি পাবে না। পারবি না রে বাহাদুর পারবি না, আমি যে তোকে ভুলে থাকতে পারবো না। ও বলছি আমার কথা তুই চিরদিনের জন্য ভুলে যা শুনাই, আমাকে তুই কোনোদিন পাবে না, বিতার্থনাথ করে কিছু কাজ হবে না শুনাই। তুই এইখান থেকে আমি এখনো বলছি তুই চলে যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। চলে Thank you.
बहादुर मन प्राण दिए भलोबासी बहादुर ना पेले मरे जाब चले जा चेष्टा कर অনেক খুঁজেছি আমি তো কোথাও তাদের কোনো সন্ধান পাইনি সর্দার আমার মনে হচ্ছে ওরা ওরা রাই কিশোরে হারিয়ে গেছে হ্যাঁ জানিস শোনাই পদ্মা যাওয়ার পর হইতে আমার মনটা যে একেবারে ভেঙে পড়ছে সর্দার হাল আর আর আমার হৃদয়টা যে একেবারে ভেঙে পড়ছে একবার যদি আমি পদ্মাকে দেখতে পাইতাম আহলে যে আমার হৃদয়টা একেবারে শান্তি পাইত সর্দার পদ্মা চলে গেল আমি তো আছি সর্দার হ্যাঁ হ্যাঁ তোরা আছিস বলেই তো আমি বেঁচে আছি রে মা বেঁচে আছি সর্দার তবে আমার মনে হয় তবে আমার মনে হয় আমার ব্যবসাটা একেবারে মন্দা হয়ে গেছে কেন সর্দার তোরা দেখতে পারছিস না পদ্মা যাওয়ার পর হইতে আমি একটাও কোনো লোকের কাছে বাইনা পাচ্ছি না কি করে যে আমার এই ব্যবসা চলবে তাই ভাবছি কোথায় বাহাদুরটা চলে গেছে বলতে পারিস কিছুক্ষণ আগে তো এখানেই ছিল তো সর্দার মনে হয় আস্থানায় চলে গেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি হ্যাঁ মা তুইও চল ঠিক আছে তাই চলো সর্দার বন্দি করতে এসেছি কোথায় সৈনিক বন্দি ওই ছোট লোকের বাচ্চাকে বন্দি কর ঠিক আছে হুজুর বন্দি করছি হুজুর হাল হাল আমি তোমার দুটি পায়ে ধরে বলছি তুমি সর্দারকে মুক্তি করে দাও না সে মুক্তি পাবে না সে শুধু পাবে অন্যায়ের শাস্তি আমি কোনো অপরাধ করি নাই হুজুর তবু আমাকে দয়া করে আপনি মুক্তি দেন সেটা তুমি বুঝতে পারবে রাজপ্রাসাদে গেলে সৈনিক পেটের বাচ্চাকে বন্দি করো বন্দি করছি আমি তোমার দুটি পায়ে ধরে বলছি তুমি শাস্তি দিতে হয় তুমি আমাকে দাও তবু সর্দারকে তুমি ছেড়ে দাও সরে যা সর্দারে সৈনিক এই পেটের বাচ্চাকে বন্দি কর চলে শয়তানের বাচ্চা আজ শাস্তি করে দেব তোরে না সর্দারকে নিয়ে যেও না আর সর্দারকে ছেড়ে দাও ওকে কে আজ চলে যা শয়তান ও গো দয়াময়
আমি এখন কি করব? কেমন করে সরকার বাঁচা? চিৎকার করছে কেন? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? সর্দার কিছু দড়ি নিয়ে গিয়েছে। কি বললে বেগিনী? সর্দার কি দড়ি নিয়ে গেছে? হ্যাঁ, আমি তার মাথা নিব, মাথা নিব তার। এত বড় শহর, আমি তাকে জানে শেষ করে দিব। পারবে সর্দারের বিরুদ্ধে লড়তে? আরে পারবো না মানে? চক্রধরকে তুমি এখনো চিনতে পারছ না? এমন দশটা সেনাপতিকে এবার আমি কোথাও করে নেব, মাথা নিব, আমার হাতে মাথা নিব। তাহলে দেরি করছো কেন? যাও, ফিরে যাও। সর্দারকে তুমি উদ্ধার করো। যাবো। হ্যাঁ যাও। তুমি আমাকে শাদি করবে তো? আগে তোমার হিম্মতের পরিচয় দাও, তারপর ভেবে দেখব। যাবো। তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ তাই যাও। ওই সর্দারকে পেলে তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ যাও। যাবো। হ্যাঁ যাও না, যাও। এই শুনো শুনো, আবার কি বলতে চাও তুমি? সেনাপতি কিন্তু তোমার বিরুদ্ধে ভীষণ কেঁপে আছে। হ্যাঁ, মাথাটাও তোমার নিতে পারে। ওরে বাপরে, তাহলে যে আবার আমাকে বিয়ে করতে এসেছে। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। এত রাগ করতো কেন? তবে কি তোমাকে সুহাগ করবো? আমি যে তোমাকে ভালোবাসি, একটা কাপুরুষের সঙ্গে আমি ভালোবাসা করতে চাই না। আমার যদি শাদি করতে হয় তাহলে বীরের মতো বাহু, মাথা নিব, হাতে মাথা নিব। যখন মাথা নিতে পারবে তখনই তোমার সঙ্গে আমার, যখন তুমি সর্দারকে মুক্তি করে আনতে পারবে আমি নিজেই তোমাকে করব। যাও। তাহলে আমি সর্দারকে মুক্ত করে আনতে পারবো তো? সেই সাহস আছে তোমার? এ বাজে বলো না কিন্তু, আমার হিম্মত আছে কিনা? আর তবে তুমি দেখতে পারবে। তবে দেখাও দেখাও, যাও রিয়াজ করে, যাও যাও। হ্যাঁ তাই যাচ্ছি। হ্যাঁ যাও। তবে কিন্তু আমি কথাটা বলে যাই, বলে শাদি কিন্তু আমাকে করতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি হিম্মতের পরিচয় দিলে, আমি সত্যি করে বলছি আমি শাদি তোমাকে করবো। হ্যাঁ তবে যাবো। আর যাও না। ও গো দয়াময়, তুমি দেখে রাখো, ও আমার মাথা রেখে সর্দারের মাথা চলে যাক, তা আমার মাথা না। বাবা যে এই সময় কোথায় গেল? হ্যালো পদা, তুমি কোথায়? পদা আমি তোমাকে দেখতে পাচ্ছি না পদা, আমি তোমাকে দেখতে পাচ্ছি না।
আমার যে বিষম পুদা পেয়েছে বদ্দা, তুমি কি কিছু জোগাড় করতে পারিছো বদ্দা? হ্যাঁ কুমার, আমি তো সারাদিনে কিছু জোগাড় করতে পারিনি কুমার। দেখি কিছু ফল জোগাড় করা যায় কিনা। দাও ইগরি ভরণ আমাকে দাও পদ্মা, আমার জন্য তুমি এতটা দুঃখ হবে পদ্মা? তুমি না হয় তোমার সর্দারের কাছে তুমি ফিরে যাও পদ্মা। তা হয় না কুমার, থাকো না কুমার, আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি কুমার, আমি তোমাকে ফেলে যাওয়ার জন্য ভালোবাসিনি কুমার। সারা জীবন আমি তোমার পাশাপাশি থাকতে চাই পদ্মা। আজ আমি যে অন্ধ পদ্মা, ভীষণ ক্ষুধা পেয়েছে পদ্মা, আমাকে কিছু খেতে দাও পদ্মা। ঠিক আছে তুমি এখানে বসো, চলো চলো কুমার, আমি তোমাকে ঘরে গিয়ে খাবার দেব, চলো আমার সঙ্গে চলো। চন্দন তুই কোথায় বাবা, তোকে ছাড়া আমি একা, হায় একবার এসে দেখে যা। সেনাপতি হলো মন্ত্রী, আজি তিন দিন ধরে দল, তোরা তোরা কি মানুষ না? রক্ত মাখি শোধিয়ে কি সৃষ্টিকর্তা কি তোদেরকে সৃষ্টি করেনি? হে অসহায় নারীর তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, তুমি আমাকে এক ফোঁটা জল জল খাবেন রানী মা, জল খাবেন। আমি যে আর সইতে পারছি না গো ঠাকুর। কে তুমি? কে কে তুমি বাবা? আমি শরীর, আমি আপনার জন্য জল নিয়েছি রানীমা, এই নেন জল, আপনার জন্য আমি জল এনেছি। জল এনেছো শুনি, আমাকে বাঁচাও।
এই জল খাবেন না রানী মা, এই জল খাবেন না, এই জল মুখে দিবেন না। বিপ্লব, হে তুমি কি বলছো বাবা? বিপ্লব, হে তো তৃষ্ণার পর আমি তো একই ফোঁটা জল খেতে চেয়েছিলাম, তাও তাও তুমি আমাকে খেতে দিলে না। তুমি তুমি মানুষ নও, তুমি একটা পশু। না রানীমা, আমাকে অভিশাপ দিবেন না। তুমি তুমি এত নিষ্ঠুর, তৃষ্ণান্ত আত্মা নিয়ে আমি আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। না মহারানী, আমাকে অভিশাপ দিবেন না। মহারানী, আমাকে অভিশাপ দিবেন না। আপনি যা প্রাণ করতে চেয়েছিলেন এটা পানি নয়, কি এটা বিষ? বিষ? হ্যাঁ 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 মহারানী, আপনাকে হত্যা করার জন্য আমার পিতা জলের সাথে বিষ মিশিয়ে পাঠিয়েছে। বলো বলো বাবা, তুমি জানলে কেমন করে? আপনি জানতে পেয়ে আপনাকে বাঁচাবার জন্য ছুটে এসেছে। তোমার মতো একজন সুপুত্র ভগবান দান করেছে, আমি ভাবতে পারছি না বিপ্লব। আজ আজ তুমি আমার জীবন বাঁচালে বাবা, বিনিময়ে যে আমি তোমাকে কি দেব? আমি বিনিময়ে কিছু চাই নে, আমি বিনিময়ে কিছু চাই না রানীমা। আর মৃত্যুর হাত থেকে আপনাকে রক্ষা করতে পেরেছে এটাই আমার বড় আনন্দিত। চলুন মহারানী। কোথায় কোথায় যাব বাবা বিপ্লব? প্রাসাদের বাইরে। এখানে থাকলে শয়তানের হাত থেকে আমি আপনাকে রক্ষা করতে পারবো না। তোমার পিতা তোমাকে যে শাস্তি দেবে বাবা। শাস্তির ভয় আমি করি না মহারানী, তাই তো পিতার বিরুদ্ধে আমার সংগ্রাম। বিপ্লব, তোমার জন্মদাতার পিতার বিরুদ্ধে তুমি অস্ত্র ধরবে বাবা? হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব মহারানী। আপনাকে পুনরায় সিংহাসনে প্রতিষ্ঠিত করতে প্রয়োজনে আমি পিতাকে ক্ষমা করব না। কারণ পিতা আপনার নিমকে আপনার সাথে বেইমানি করলো, আমি আপনার সাথে বেইমানি করব না। হরে বিপ্লব, হরে বিপ্লব, তুই যে এত মহৎ, এত তোর উদার, তোর মন আমি মা হয়েও তা জানতে পারলাম না রে বাবা। তাই তো তাই তো সন্তানের কাছে মায়ের ভালোবাসা যে তুচ্ছ রে বাবা, তুচ্ছ। চলুন মহারানী, পিতা এসে বললে আপনাকে মুক্ত করার সম্ভব হবে না। বেশ তাহলে চলো পুত্র। কোথায় নিয়ে এসেছিস মহারানীকে? প্রাসাদের বাইরে। কেন? সত্যকে মুক্ত করতে। মহারানী মুক্তি পাবে না। আপনার বাধা আমি মানব না। আমি তোর পিতা, আমি আপনার শত্রু, আমি তোকে কারারুদ্ধ করব। আমিও দুর্বল নয়, এখন বলছি এখান থেকে চলে যা। যাব, আমি একা যাবো না, আমি মহারানীকে নিয়ে যাবো। এখান থেকে তুই যেতে পারবি না বিপ্লব, কথাটা
মনে রাখে কারো সাধ্য নেই এখান থেকে রানী মাকে উদ্ধার করে নিয়ে যেতে তুমি কোনোদিন হতে দেব না আমি নিরস্ত্র নই কি তুই আমার বিরুদ্ধে অস্ত্র ধরবি হ্যাঁ হ্যাঁ প্রয়োজন বলে অস্ত্র আমিও দেখে আমিও দেখে নেব শত চেষ্টা করেও কুমারকে বাঁচাইতে পারলাম না হুজুর তাহলে কি কুমার পদ্মাবতীকে ভালোবাসে হ্যাঁ পদ্মাবতীকে ভালোবাসে আমি তার ভালোবাসা সফল করবার জন্য কুমারকে শাস্তির হাত থেকে বাঁচাইতে পারলাম না হুজুর তা আমি পারিনি হুজুর পারিনি বেঈমান বিভীষণ বিভীষণ পদ্মাবতীকে তুমি নিশ্চয় কুমারের হাতে তুলে দিয়েছো হ্যাঁ সেনাপতি মহারাজ এরা যে অপরকে ভালোবাসে সর্দার
ब्राह्मण हुए तुम्हें आकाशे चाप धरते चेयेछिले तुम्हार जेने रखा उचित একটি বেদের সাথে কুমারের প্রেম কিছুতেই হতে পারে না হতে পারে কি পারে না তা আমি দেখতে চেয়েছিলাম হুজুর কুমার এখন কোথায় আমি জানি না কোথায় আমিও তাকে খুঁজছি মিথ্যা কথা কুমারের সন্ধান তুমি নিশ্চয় জানো বলো সর্দার কুমার কোথায় আছে বলছি তো হুজুর আমি জানি না আবারও মিথ্যা কথা সেনাপতি তোমার যাব তোমার ছোট লোকের বাচ্চা তোমাকে কিভাবে বল বল তোমার ক্ষমা করো বেদিনী সাপ দেখবি সাপ আমি আর এই কথাকে সাপ করবো না ওই সাপকে
সেনাপতি বিভীষণ ভয় করে না না চলে এসো আমার সঙ্গে সর্দার আমার সঙ্গে চলে আসো ওরে বাপরে বেতন নয় এই যে নাগিনী নাগিনীর বিষ কেমন করে উপরে দিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে আমি এই কুমারের বুক থেকে তোকে আমি চিনে আনবো আনবো শুধু না আনতে পারি তাহলে আমার নাম তাহলে তুমি কি বেদের সর্দারের লোক হ্যাঁ হ্যাঁ আমি বেদের সর্দারের লোক তোমাকে যে আমার বিশেষ প্রয়োজন কি প্রয়োজন তুমি তাহলে পদ্মাপতিকে ভালোবাসো হ্যাঁ 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 আমি পদ্মাপতিকে ভালোবাসি সে জন্য তো তুমি চন্দন কুমারের চোখ উঠে নিয়েছ আপনি আমাকে শাস্তি দিতে এসেছেন না এসেছি আমি তোমাকে শাস্তির হাত থেকে বাঁচাতে কেমন করে মহারানী ক্ষিপ্ত হয়ে নিতাই কাটুরিয়ার ঘরে আশ্রয় নিয়েছে আর তোমাকে পেলে রক্ষা নেই এখন আমি কেমন করে বাঁচবো সেনাপতি মশাই আছে সে পথ আমার ভালো করে জানা আছে আমি যেমন করে হোক মহারানীকে ওই সাপ দিয়ে ধ্বংস করতে হবে অবশ্য তার জন্য আমি তোমাকে অনেক অনেক পুরস্কার দিব পুরস্কার হ্যাঁ পুরস্কার এই নাও এখানে 5000 টাকা আছে পরে তুমি কাজ শেষে আরো পাবে তবে শুনে রাখো মহারানীকে হত্যা করতে চাই আর নইলে তুমিও মরবে আমাকেও মারবে এই নাও 5000 টাকা এতে তোমার লাভ এতে তোমার লাভ কি মহারানীকে হত্যা করতে পারলে মন্ত্রী হব রাজা আর আমি হব মন্ত্রী আর মন্ত্রী হলে তুমি শাস্তির হাত থেকে বেঁচে যাবে আর বেঁচে গেলে সুন্দরী সুন্দরী পদ্মাপতি হবে তোমার আমি তাই করব মনে হচ্ছে মহারানী নিতাই কাটুরিয়ার কাছে খাট কাটতে গিয়েছে সেখানে পীড়ার পথে আমি আমার কাজটা আমি শেষ করে দিব সেনাপতি মশাই যাক মহারানী
রানী কে শেষ করতে পারলে আমার পথ একেবারে মুক্ত ঠাকুর আমি যে দেখতে পাই না আমি কোথায় যাব আমি যে আজ অন্ধ আমার যে পৃথিবীতে আর কেউ নেই কে তুমি বাবা আমি আমি এক অন্ধ ভিখারিনী আমার পেটে যে ভীষণ ক্ষুধা আমি আর পথ চলতে পারছি না তুমি কে আজ আমি ওদের ভিখিরি তাহলে তুমিও আমার মতন সর্বহারা না তোমার সাথে কথা বলে লাভ হবে না মা আমি যে ভীষণ ক্ষুধাতুর দেখি কিছু খাবার নিয়ে আমি জোগাড় করতে পারি দাঁড়াও দাঁড়াও বাবা আমার কাছে কিছু খাবার আছে ঘরে গিয়ে খাবে তবু তোমার ক্ষুধাটা কিছু নিবারণ হবে তুমিও তো আমার মতন ক্ষুধাতুর এই কোনো বরণ তুমি খেয়ে নাও আমি গিয়ে দেখি আমি আমার অন্য চেষ্টা করি বলো তুমি যে আমার ছেলের মতো তাই তো সন্তানকে উপাস রেখে কোনো মা খেতে পারে না সন্তান খেলে মাঝে বড় আনন্দ পায় তুমি আমাকে সন্তান বললে মা তাহলে কি তুমি আমার মা হে হে বাবা এখন থেকে আপনি যে একই ভিখারি আর দুঃখিনী তুমি যে আমার ছেলে মা ঠিক আছে মা দাও পেয়ারাগুলো দাও আমার কাছে জানো মা আজ আমি অন্ধ মা আমি তোমাকে দেখতে আমার যে খুবই ইচ্ছা হচ্ছে মা আমি তোমাকে দেখতে কিন্তু তুমি যে আমার কেমন মা তা দেখার সৌভাগ্য আমার হয়নি মা তবু আমি রোজ রোজ এসে এখানে এসে তোমাকে আমি দেখে যাব মা এসো বাবা তোমাকে আমি কাছে পেলে ভুলে যাব আমার সকল দুঃখ চলো মা চলো আমার নিশ্চয়ই আর ভালো ভালো কে এই অন্ধ ভিখারি তার কণ্ঠস্বর ঠিক ঠিক আমার ছেলে ভালো চন্দনের মতো মনে হচ্ছে তাহলে তাহলে কি আমাদের দুজনের দুর্ভাগ্য আমি তার নামটিও পর্যন্ত জিজ্ঞাসা করলাম না আবার আসলে অবশ্যই তার নাম আমি জিজ্ঞাসা করব হ্যালো কে কে এখানে আত্মনাথ করছে দেখি
আমার চন্দন কে নিয়ে
আমি পাশাতে চলে যাই। চলো ভাইজান, তাই চলো ভাইজান, প্রাসাদে যে সখী নেই ভাইজান, প্রাসাদে শুধু চলো রাজনীতি, তাই তো তোমার কুরের গড়ে আমি অনেক শান্তিতে আছো। তাই চলো ভাইজান, চলো পদা। তুমি কোথায়? আমি যে দেখতে পাচ্ছি না পদা, আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি পদা। তুমি কোথায় পদা? তুমি কোথায় পদা? পদা তুমি কোথায়? কুমার, আমি যে তোমাকে খুঁজে বেড়াচ্ছি, আমার যে আর পদা তুমি এসেছো পদা। হ্যালো, আমি যে তোমাকে খুঁজে বেড়াচ্ছি পদা, ভাবি যে তোমার মাকে পেয়েছি। ভাবি মাকে পেয়েছো তুমি? হ্যাঁ কুমার। কোথায় আমার মা পদা? আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো। কাঠুরিয়ার ঘরে। কাঠুরিয়ার ঘরে? হ্যাঁ কুমার। আমার মা কাঠুরিয়ার ঘরে কেন পদা? মন্ত্রী চক্রান্ত করে তোমার মাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে। ও দয়াময়, একি শুনালি আমায়, এই বেটা মন্ত্র আমার মার সাথে বেমানি করেছে। আজ আমার মা পথের ভিখারিনী পদা। তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো পদা। আমি যে আমার মায়ের কাছে যাব। তাই চলো, তাই চলো কুমার। আমার বেছে নেই সেনাপতির নির্দেশে আমি সর্বদিয়ে দংশন করে আছি। না, সে মরেনি। মরেনি? না, মিথ্যা বলার চেষ্টা করিও না। তুমি কথা বলো না, রাখো, রাখে আল্লাহ মারে কে, তাই উনি বেঁচে গেলে। চলো কুমার, আমি তোকে যেতে দিব না পদ্মা। অনেকদিন খুঁজে তোকে পেয়েছি পদ্মা, সেই আগুন আমি জ্বলে পুড়ে মরছি, সেই আগুন আমার মুখে কুমারের মুখ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। পদা তুমি কোথায়? পদা পদা তুমি কোথায়? পদা তুমি কোথায়? পদা তুমি কোথায়? তোর মতো পশুকে বাঁচার চেষ্টা করতে পারবে না সন্ন্যাসী। তুই ঠিকই বলেছিস, আমি একটি পশু, আমি একটা জানোয়ার। আমি পশু। এ অন্ধ, তোর কি হয় রে মা? আমি ভালোবাসি বাবা। আচ্ছা মা, তার খেতা হইলে তোর কি বিবাহ হয়নি? না বাবা, আমাকে ভালোবাসার জন্য আজ আমাদের কত দুঃখ কষ্ট সহ্য করতে হচ্ছে। বেশ, এখানেই থাকো, এখানে নিরাপদ নয় মেয়া, আমার আর সবে চলে যাও। আমি তোদের বিয়ের কাজ সব পণ্য শেষ করে দিয়ে দেব। হ্যাঁ বাবা, প্রতি কোনোদিন দৃষ্টি শক্তি ফিরে পাবে বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাবে। তোর স্বামী নিয়ে অনেক সুখী হবে তুই। এই অন্ধ স্বামী নিয়ে, এই অন্ধ স্বামী নিয়ে আমাকে কি জীবন কাটাতে হবে বাবা? আপনি কি পারবেন, আমার স্বামী চোখ ভালো করে দিতে?
হ্যাঁ পারবো মা, ভগবানের আশীর্বাদে। এইটা কোনো ব্যাপারই নেই, আমি ওকে ভালো করে তুলবো। পুচ্ছ আদায় করতে ছালে ডাকার মতো ডাকলে আল্লাহ এমনি শুনবে ভগবান। এই অন্ধ স্বামী রে এখন আমি কি করব, কার কাছে যাব দয়াল? তুমি আমাকে বলে দাও দয়াল, আমি কার কাছে যাব? একটু একটু দয়া করো প্রভু, আমার স্বামী যেন চোখ ভালো করে দাও। সুন্দরী আমি দেখছি তুমি ঠিকই চমৎকার গান গাইতে পারো, এমন মধুর গান আর আমি কখনো কোনোদিন শুনি না। অনেক অনেক চেষ্টার পরে তোমার সন্ধান পেয়েছি সুন্দরে, অনেক দিন যাবত আমি তোমাকে খুঁজছি। আমাকে আপনার কি প্রয়োজন? তুমি তুমি তো বুঝতেই পারছো আমি কি জন্য তোমাকে খুঁজছি। শুনেছি চন্দন কুমারকে তুমি স্বামীর উপর তুমি বরণ করে নিয়েছ, আমি জানি তোমার কাছে এই চন্দন কুমার তোমার সাথে আছে। কোথায় কোথায় এই চন্দন কুমার বলবো না? তুই বলবে না, তাহলে তোমাকে আমি রাজপ্রাসাদে নিয়ে যাব। মুক্ত করতে চন্দন কুমার ওরা আছে চলে আমার কাছে ধরা দিবে। অসম্ভব, আমাকে নেবার আগে তোমাকে আমি এই হিজল মাটিতে পুঁতে ফেলবো শয়তান। কি তোমার এত বড় স্পর্ধা? তোমার কত হিম্মত আছে? তুই যাবে কিনা তা ছেড়ে দিব। আমি এসেছি তোমাকে ওকে ছেড়ে দে বলছি না, আমি ওকে কিছুতেই এখান থেকে ছাড়বো না। ছাড়বি না? চলে আয় সুন্দরে, ছেড়ে দে ছেড়ে দে বলছি ওকে। এই দেখো এক সন্ন্যাসী বাবা এসে
আমার চোখ দুটো ভালো করে দেখেছো পদ্মা? হ্যালো হ্যালো পদ্মা, তুমি কোথায়? পদ্মা তুমি কোথায়? পদ্মা এতো আমি এসেছি। পদ্মা তুমি এসেছো? পদ্মা আমি একেবারে ভালো হয়ে গেছি পদ্মা। সত্যি বলছো? হ্যাঁ আমি একেবারে, আমি কি একদম সব দেখতে পাচ্ছি পদ্মা? আমি তোমাকেও দেখতে পাচ্ছি পদ্মা। সত্যি বলছো? হ্যাঁ পদ্মা। হ্যাঁ পদ্মা, এক দবের বাবা এসে আমার চোখ ভালো করে দিয়ে গেছে পদ্মা। আমার পদ্মা তুমি এলো আমার দেওয়া, তুমি বলো না আমার পদ্মা কোথায়? শোনা শয়তান বিভীষণ আমাকে অস্ত্রঘাত করে সে পদ্মাকে ধরে নিয়ে গিয়েছে। কে বলেছে শোনাই? সেনাপতি কি আমার পদ্মাকে ধরে নিয়ে গেছে? হ্যাঁ কুমার, তুমি শীঘ্রই প্রাসাদে ছুটে যাও, তুমি উদ্ধার করে আনো পদ্মাপতিকে। এখন আমি কি করব? কেমন করে আমি আমার পদ্মাকে শয়তানের হাত থেকে রক্ষা করব? তুমি আমাকে শক্তি দাও। না না না, আমার ভেঙে বলে চলবে না, পদ্মার উদ্ধারে আমি ছুটে যাব, আমিও ছুটে যাব। আমাকে তুমি শক্তি দাও দয়াময়, আমাকে তুমি সাহস দাও, আমি যেন শয়তানের শাস্তি দিতে পারি। হাল হাল হাল, কে কে শয়তানকে শাস্তি দিতে চাইছে? তুমি তুমি কে? হ্যাঁ হাল, আমি আমি কিন্তু তোমার ছেলে। আমার ছেলে? তুমি তুমি যে আমার অনেক দিনের চিনা মনে হচ্ছে। বলো বলো তুমি কে, কি তোমার পরিচয়? আমি ছিলাম চম্পক নগরের রাজরানী রানী, আজ আমি ভিখিরি। চম্পক নগরের রানী? তাহলে কি তুমি আমার গর্ভধারিণী মা? তুমি 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 কি তাহলে? আমি তোমার চন্দন মা, আমি তোমার চন্দন কুমার মা। মা বাবা, আজ আজ আমার কি আনন্দ, এতদিন পর আমার চোখের মণি, মুখের ধনকে আমি খুঁজে পেলাম। আমাকে অন্ধ করেছিল সর্দারের এক বাহাদুর, এক সন্ন্যাসী বাবার আদেশে আবার আমি দৃষ্টি শক্তি ফিরে পেয়েছি মা। শয়তান সেনাপতি পদ্মাকে বন্দী করে রেখেছে মা। এখন উপায় কেমন করে তাকে পদ্মাপতিকে আমরা উদ্ধার করব? আমরা কি পারবো বাবা বেইমানের সঙ্গে লড়াই করতে? হ্যাঁ মা হ্যাঁ, আমাদের পারতেই হবে মা। চন্দনের জয় হবে। হ্যাঁ মা হবে, সন্ন্যাসীর ভাগ্য কোনোদিন পিড়ে যায় না। আমি সর্বত্যাগী সন্ন্যাসী। এই সন্ন্যাসী বাবু আমার দৃষ্টি শক্তি আনিয়ে দিয়েছে মা। বাবা
আপনার তো মহান শক্তি, আপনি হলেন সর্বশক্তিমান। দীর্ঘস্থায়ী হোক মা, কোন শান্তি হোক, জয় যুব সম্ভব। রাখো মা, আমি তোমাকে একটি কথা বলতে চাচ্ছি, কখনো ভয় পাবে না, অস্থর ভয়ে কোনোদিন পিছিয়ে যাবে না, জয় তোমাদের হবে। বাবা, আপনার সহানুভূতির কথা আমার চিরদিন মনে থাকবে। এই বদিদা আমি কোনদিন শুধ করতে পারবো না। হ্যাঁ বসো, সন্ন্যাসী পরিচারের কথা কথা, সন্ন্যাসী প্রতিচাষের প্রত্যাশী নয়, আমি যা করছি হাল হাল তার তোর মঙ্গলের জন্য। জয় শুভ সম্ভব, জয় শুভ সম্ভব। মা হাল, আজ আমি প্রাসাদে যাব মা। কিন্তু তুমি যে আজি বড় একা বাবা, কোথায় তোমার স্বর্ণ, কোথায় তোমার অস্ত্র? চমৎকার গান গেয়েছ সুন্দরে, আবার সুন্দরে আরেকটা গান গাও। আজ সারা রাত আমি তোমার গান শুনবো। আপনি আবার এসেছে না? এসে কি আমি পারি? আমি যে তোমার রূপে একেবারে পাগল হয়েছি। চলো সুন্দরী, এতদিন তুমি সাপ নিয়ে খেলা করছ, আজ আমি তোমাকে নিয়ে এই খেলা করব। না, আমাকে আমার স্বামীর কাছে ফিরে যেতে দিন। একই সন্দরে খেলা শেষ না হতে তুমি চলে যাবে। আমাকে নিয়ে আর খেলতে চাইবেন না শয়তান। আমি আমি শুধু সাপ নিয়ে খেলতে শিখিনি, আমি সুবল করতে শিখেছি। আমাকে নিয়ে খেলতে গেলে বিশাল জ্বালা তোমাকে ছটফট করে মরতে হবে শয়তান। অসম্ভব, তোমার এই চুপলে আমি সামরিক যন্ত্রণা পাব, কিন্তু বিষ্ণে এসো সুন্দরে, আমার কাছে ইচ্ছা ভাবে তুমি ধরা দাও। আমার কাছে আসবে না আমাকে পছন্দ শুধু কার তোকে দেওয়া হবে না সুন্দরে, সেই শুধু কার তোকে দেওয়া হবে না। একই করলে তোমার শাস্তি এমনি করে দেওয়া হয়,
শয়তান, এই পুরা রাজ্যের মধ্যে তুই অনেক ঝামেলা সৃষ্টি করেছিস, তাই তোকে আমি মেরে ফেললাম। দূর হয়ে যা শয়তান এখান থেকে।